বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার 238 কর্ণফুলী মার্কেট দোতলা চট্টগ্রাম। ফোন 726264। মোবাইল 01893308 53। যেই মাহফিলে এলাকার মানুষ আসতে শুরু করার সাথে সাথে আমরা যে আল্লাহর শুকর আদায় করেছি সে আল্লাহ ঘোষণা দিতেছেন, ও ফেরেশতারা মানুষগুলি কোথায় যাবে রে? ফেরেশতারা বলেন তারা তো ইউনিয়ন কাউন্সিলের সামনে বিরাট মাহফিলের আয়োজন, ওই মাহফিলের দিকে যাচ্ছে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আপনার নবীর ভালোবাসার প্রকাশ দেখাবে, তাই ওই মাহফিলের দিকে যাচ্ছে। আল্লাহ বলেন শোনো, এই মানুষগুলো যেই মাহফিলের দিকে যাচ্ছে এই মাহফিলটাতেও আমার রাসূলের পবিত্র জবানের ঘোষণায় এটা তো বেহেশতের বাগান, কিন্তু বেহেশতের বাগানে তো গুনাহ নিয়ে যাওয়া যায় না, কোনো গুনাহগার বেহেশতে যাইতে পারবে না। ওই বেহেশতের বাগানের দিকে যখন মানুষগুলি যাচ্ছে তোমরা সাক্ষী থাকো, এই মানুষগুলো মাহফিলের দিকে যাইতে যাইয়া সামনের পাওটা বাড়াইল, পিছের পা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাফ চাইছিলেন? কেউ তো মাফ চান নাই। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতের কোন অপরাধ হয়ে গেলে মাপ চাইতে চাইতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, এমনকি হযরত আদম আলাইহিস সালাতু সালামের মতো নবী 350 বছর কাঁদতে হয়েছে। দূরে কর সুবহানাল্লাহ। আর আমরা তো মাপ চাই নাই, শুধুমাত্র মাহফিলের দিকে রওনা করেছি, সামনের পাও বাড়াইলাম, পিছের পাও উঠাইবার আগে মাপ। বলুন তো, মাপ না চায়া মাপ পাইলাম, এটার উসিলাটা কে হতে পারে? সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীটি দিয়েছেন। বলুন, আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? কেন মাপ দিবেন না এই নবীর উম্মতেরে? মাপ না চাইলেও মাপ কেন দেবেন? তার কারণ হলো নবীর জীবনী। যেদিন নবী এই দেশ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন জিব্রাইলের দ্বারা, ও জিব্রাইল আমার হাবিবের কাছে প্রস্তাব নিয়ে যাও, আমার বন্ধু আজকে বিদায় হয়ে আসবে, আমার বন্ধুর দেহ মোবারক এই মাটিতে আমি দাফন করতে দেব না, কারণ এই জমিনে বহু জায়গায় আমার বন্ধুর রক্ত মোবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না, আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু এই প্রস্তাব কত সুন্দর প্রস্তাব, এই প্রস্তাব তো কোনো নবী রাসূলের জন্য করেন নাই, আপনার বন্ধু খুব খুশি হবে, খুব খুশি হবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি কি জানো না আমি যে আমার বন্ধুকেই খুশি করতে চাই। প্রস্তাব নিয়ে নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ সুন্দর প্রস্তাব আপনার জন্য ফাঁস হয়েছে। কি প্রস্তাব? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশি হন, কবুল করুন। আমার নবী খুশি হয় না, কোনো কথাও কয় না। আল্লাহু আকবার বলো। দুইটা চোখের পানি এতিম নবী জোর জোর করে ছাড়তেছেন, জিব্রাইল আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না, কোনো কথাও বললেন না, দুইটা চোখের পানি কেন জোর জোর করে ছেড়ে দিলেন? আমার নবী বলেন, জিব্রাইল রে কেন ছেড়ে দিলাম চোখের পানি? শোনো, আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে, তোমার কাছে খুশির খবর হতে পারে, কিন্তু আমি নবী এই খবরে খুশি হতে পারলাম না। হুজুর কেন পারলেন না? জিব্রাইল আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে, আমি জানতে চাই আমার গুনাহ দাফন কই হবে?
জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে, আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিব্রাইল, না রে, আমি সইতে পারি না রে জিব্রাইল, আমার উম্মতেরা এই জমিনে পড়ে থাকবে, আমি নবী আরশে থাকব, উম্মত ছেড়ে আমি নবী থাকতে পারবো না। রে জিব্রাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে, আমি নবী আরশে থাকতে পারবো না, আমার পক্ষ থেকে প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আরশে যাব না, আমি আমার গুনাহগার এতিম উম্মতের পাশে এই জমিনের মধ্যেই থাকব। জিব্রাইল বলেন, আশ্চর্য, এত সুন্দর প্রস্তাব, আপনি রাখবেন না, এই জমিনে উম্মতের পাশে থাকবেন, তাতে কি হবে, উপকারটা কি হবে, আপনার কেমন লাগবে, শান্তি কেমন পাবেন, একটু বলুন তো। আমার নবী বলেন, জিব্রাইল শোনো, বাচ্চা, ছোট বাচ্চা যখন মায়ের কাছে থাকে, মায়ের কাছে বাচ্চা থাকলে, মা বাচ্চা নিয়ে ঘুমাইলে মার কলিজায় শান্তি লাগে, আর যদি বাচ্চাটা মায়ের কাছে না থাকে সারা রাত মার ঘুম হয় না। অনেক সময় দাদা নাতি নিয়ে যায়, দাদি নাতি নিয়ে যায়, মা দেখবেন ছটপট করে সকালবেলা রিজাল্ট দেয় আশপুরুষী মহিলাদের কাছে, রাত্রটা ঘুম হয় নাই, আমার কোলের বাচ্চাটা তার দাদির সাথে ছিল রাত্রে, আমি খালি খালি ঘুমাই, আমার ঘুম হয় নাই। এ জিব্রাইল, মা যেমন বাচ্চা পাশে না থাকলে সারা রাত ঘুম হয় না, অশান্তি থাকে, আমি নবীরে উম্মতের পাশে না থাকলে শান্তি পাই না। আল্লাহু আকবার বলো। এ জিব্রাইল, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, রে জিব্রাইল, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে মা মুরগটা সমাজের মধ্যে ঘুরতে থাকে, ঘোরাঘুরি করে, একটু বিপদ যদি দেখে বাচ্চার উপর, মা মুরগিটা বিপদ থেকে বাচ্চা বাঁচানোর জন্য দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিয়ে বাচ্চাগুলোকে ডাকতে থাকে, বাচ্চাগুলো মায়ের নাকে সারা দিয়ে দৌড়াইয়া মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, মা বাচ্চাগুলো বুকে লইয়া বড় শান্তি পায়। জিব্রাইল, আমি নবীর মন চাই সোনার মদিনার মাটিতে শুয়ে থাকবো রে, তামাম পৃথিবীর আমার উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার মন চাই উম্মতের জন্য দুইটা হাত মদিনার জমিন থেকে বাড়াইয়া দিব, দুইটা হাতের মধ্যে আমার তামাম পৃথিবীর উম্মত গুলো লইয়া আমি নবী শান্তিতে সোনার মদিনায় শুয়ে থাকব। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, বলুন, উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার। আমার আল্লাহ কয় বন্ধু, উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে দুনিয়া থেকে আসবা না, যাও আমি কথা দিলাম, তোমার উম্মতের একটু
সুযোগ পাইলেই আমি মাফ করে দিব। তাই আজকে সুযোগটুকুন পেয়েছে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, যেই মাহফিলের দিকে সামনের পাও বাড়াইলে পিছের পাও উঠাইবার আগে আগে মাফ করে দেয়। এই মাহফিলের আয়োজন কে করেছ? এই মানুষগুলির জন্য দোয়া করা আমাদের দরকার আছে না? আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। তাই আসুন এবার আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আলোচনা এটুকি। আগে বলেছিলাম এই মাসের নাম জানি কি? রমজান। আরো জোরে কোন? রমজান। এটা এমন একটা মাস যেই মাসে এই নবীর উম্মতের জন্য সারাটা মাস বেহেশতের দরজাগুলো খোলা থাকে। আর কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না, এমনকি কোন নবী রাসূলের জন্য নয়। আমার নবী যেদিন মেরাজের সফর করতে গিয়েছিলেন রাসূল বলেন একটা জান্নাতের বারিন্দার মধ্যে দেখলাম ইদ্রিস নবীকে বসা। নবীজি প্রশ্ন করলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি পানি খাই দিয়েছিলাম, খালি পানি খাই বেহেশতের বারিন্দায় বসে। শুধু পানি খাও কেন, ভিতরে যাও না, ভিতরে আরো অনেক মজার খাবার আছে। ইদ্রিস নবী বলেন, হুজুর ভিতরে কিভাবে যাব? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটে লেখা আছে আখিরি নবী, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমরা সেই নবীর উম্মত যেই নবী উম্মত নিয়ে না যাওয়া পর্যন্ত বেহেশতের দরজা খুলবে না। আজকে সেই রমজান মাসে সেই নবীর উম্মতের জন্য পুরাটা মাস বেহেশতের দরজা খোলা থাকবে। তাহলে বেহেশতের দরজা যদি রমজানে খোলা থাকে তাহলে বলুন তো এটা কি রোজা যারা রাখছে তাদের জন্য নাকি যারা রোজা রাখে নাই তাদের জন্য? সহজ ওয়াস, রমজানে বেহেশতের দরজা খোলা কার জন্য? রোজাধারের জন্য। তাইলে আশা করি আপনারা তো রোজা রাখেন, মাশাআল্লাহ আপনারা বেহেশতি, সকালে বলুন আলহামদুলিল্লাহ। আসুন এই বেহেশতে যাইতে গেলে, বেহেশতি হইতে গেলে আমাদের আরো কি করণীয় আছে সেটা বোঝার জন্য পবিত্র কোরআন শরীফ থেকে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে বানাইলেন শুধুমাত্র এবাদত করার জন্য। বলুন কার এবাদতের জন্য? শুধু নামাজ রোজা এবাদত এটাই কিন্তু শেষ নয়, জেহাদের ময়দানে রক্ত দেওয়া, নবীর ভালোবাসায় জীবন দেওয়া, নবীর ভালোবাসায় মাথা কাটা, গলা কাটা, কলিজা বাহির করে দেওয়া, তীরের আঘাত, ডান দিকের তীর, কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়া, এটাও এবাদত। শুধু নামাজ এবাদতের শেষ নয়, শুধু রোজা রাখলেই এবাদত শেষ হবে না, আরো এবাদতের বাকি রয়ে গেছে। সেগুলি হলো যেমন আজকের মাহফিলে বসা, এটাও এবাদত। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারাচার করে জান্নাতিদেরকে জান্নাতে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী দেবেন। জান্নাতিদেরকে জান্নাতি দিয়ে আমার আল্লাহ দেখা করতে যাবেন আপনাদের সাথে, জান্নাতিদের সাথে যা বলবেন দক্ষিণ দিকে দাঁড়ায়া, হে জান্নাতিরা আমার মেহমানেরা তোমরা কেমন আছো, তোমরা তো দুনিয়াতে ইবাদত করছো, আমি তোমাদেরকে জান্নাত দিলাম, আমার জান্নাতে তোমাদের কেমন লাগে? দক্ষিণ দিকের জান্নাতিরা বলবেন, প্রভু গো বলেন কি আপনার জান্নাতে কত মজা, কি যে স্বাদ। পূর্ব দিকে যাবেন, তোমরা কেমন আছো, খুব ভালো আছি। উত্তর দিকে যাবেন, তোমরা কেমন আছো, খুব ভালো আছি। পশ্চিম দিকে যাবেন, তোমরা কেমন আছো, তারা কথা বলবে না, মনটা বড় দুঃখ কষ্ট দেখা যায়। কি ব্যাপার, তোমাদের মনটা ব্যথিত দুঃখিত দেখা যায়, ব্যাপারটা কি? আল্লাহ আপনার জান্নাতের মধ্যে তো শান্তি লাগে না। আল্লাহ বলবেন, বলো কি আমার জান্নাতে শান্তি লাগে না, এর চেয়ে শান্তির জায়গা তোমাদের কোথায়, কই পাবে বলো তো? ওই লোকগুলি বলবেন, প্রভু উহুদের যুদ্ধের ময়দানটা কই, বদরের যুদ্ধের ময়দানটা কই, তোমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাইয়া যখন গলা কাটাইতাম, কলিজা ছেদ্রু করতাম, মাথা কাটাইতাম, হাত কাটাইতাম, তীরের আঘাতে কলিজা ছেদ্রু হয়ে যাইত, রক্ত ঝরে
ময়দান লাল লাল হয়ে যাইতো, তোমার নবীর ভালোবাসায় জীবন দিতে যাইয়া যেই সাজ যেই মজা পাইতাম গো ও প্রভু, ওই তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দেওয়ার মতো সাজ তোমার জান্নাতের ভিতরে লাগে না। এই আবাদতের ধিকগুলি বাহির করি, যে নবীর ভালোবাসায় জীবন দিতে যেই সাজ, যে নবীর ভালোবাসায় জীবনের দেওয়ার স্বাদ জান্নাতের স্বাদের সাথে মিলে না, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর পক্ষ ছাড়া অন্য কোন পক্ষে গিয়ে ইবাদত করলে বলুন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আসুন রাস্তা খুঁজি, সেই রাস্তাটা কিভাবে খুঁজবেন? নবীর পক্ষটা ভালো করে ধরুন, তারপরে ইবাদতে যান। কারণ এই নবী না হইলে ইবাদত হইতো? এই নবী না হইলে খানাই কাবা হইতো? এই নবী না হইলে মসজিদ মাদ্রাসা বলুন এরকম কিছু কি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগছে, মক্কা কই মদিনারে, তোর তো দাম নাই, আমি মক্কা কত দামি, মদিনা জিগাই এত দামি, তুই কি দিয়া হইলি? কত দেখি মক্কা ওয়াজ করে, আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া জমজম খানাই কাবা, তুমি টের পাও না আমি কি দিয়া দামি হইলাম? মদিনা ডাকে, মক্কা মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া জমজম খানাই কাবা লইয়া বাহাদুরি করস মক্কা রে, আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, আমি মদিনার জমিনে এমন এক নবী শুইছে রে মক্কা, এই নবী যদি না হইতো তোর খানাই কাবা হইতো না। বলুন আমাদের নবী না হইলে কি খানাই কাবা হইতো? হাদিসে কুরসিতে আমার আল্লাহ ওয়াজ করেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি। আজকে সেই নবী আপনার আমার মায়ায় আরশে গেল না, সিদরাতুল মুনতাহাই গেল না, জান্নাতুল ফেরদাউসে গেল না, মদিনার মাটিতে শুয়ে শুয়ে 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে, একটুও নবী ঘুমায় না। সে নবীর মায়ায় সে নবীর মহব্বতে এই মাহফিলে রমজান মাসে আপনারা কি সময় দিতে রাজি আছেন না? নাকি নবীরে কান্দায় আপনারা বাড়ি যাইবেন গা? যে কে কে বাড়ি যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, জিন্দাবাদ জিন্দাবাদ নবীজি, রয়াসে গি যিনি মরে অমরে না তিনি, নবীজি রয়াসে গি যিনি মরে অমরে না তিনি, কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জন্য হরে পাগল, ওহে নবীর আশেকে সকল, নবীর জন্য হরে পাগল, ওহে নবীর
আসে কে সকল পার করিবে দয়াল নবী রোজে হাসরে ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজে হাসরে ফুল সিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। যদি আল্লাহ কোনদিন তৌফিক দেয় মদিনায় যাবেন, আহ কি যে মদিনা, যারা না দেখছে তাদেরকে বোঝানো যায় না। যদি তৌফিক দেয় একবার যায়েন মদিনা, সোনার মদিনা। মদিনায় গেলে ঠগা হয় না তো, একটা সদাই পাওয়া যায় যেটা পৃথিবীর কোনো মার্কেটে এই সদাই পাওয়া যায় না। সে সদাইটা কি? রাসূল বলে গেছেন, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মতেরা রে, যদি সময় হয় তৌফিক হয় ক্ষমতা হয়, একদিন আমি নবীর রওজাটা জিয়ারত করে যাই, যে আমার রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। একজন নবীর রওজা জিয়ারতকারী দেখা যেই কথা, একটা জান্নাতি মেহমান দেখার সেই কথা। যদি আল্লাহ তৌফিক দেয় একদিন যাবেন নি সোনার মদিনা, আল্লাহ এই মদিনার পাগল লোকদেরকে তুমি মদিনা যাওয়ার তৌফিক দিও। আর যদি মদিনা যাওয়ার তৌফিক না দাও, মদিনা ওলারে একদিন এই ভাঙ্গা ঘরে বাংলাদেশের গড়ে গড়ে নবীর আশেকদেরকে স্বপ্নে হইলেও একদিন দেখাইয়া দিও। জোরে বলুন না, আবারও বলুন আমিন। নবীরের স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হবে? আসতে কইলেন যে জাহান্নামের আগুন কি হবে? এটা বলুন তো, সমস্ত পৃথিবীর মানুষকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে? তাহলে কাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে? তাহলে এই নবী কি আমরার মতো হইতে পারে? বাবারে একটু সাবধানে নবীকে নিয়ে হিসাব কিতাব কইরেন, এই নবীকে নিয়ে টানা হেসরা কইরেন না, বরবাদ হয়ে যাবেন। আজকে নবীকে নিয়ে টানা হেসরা করি বিদায়, আজকে মুসলমানদের উপর অধঃপতন। যতদিন পর্যন্ত সমস্ত পৃথিবীর মুসলমান এই নবীকে নবীর জায়গায় রাইখা সম্মান শ্রদ্ধা মান্য না করবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহর সাহায্য মুসলমান পাইতে পারে না। আসুন, জেহাদের শিক্ষা আমার রাসূল দিয়েছে, জেহাদের ঘোষণা আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। শুধু নামাজ পড়লেই রোজা রাখলেই ইবাদত নয়, ইবাদতের আরো কাজ বাকি আছে। বলতেছিলাম বদরের যুদ্ধে যে নবীর পক্ষে আল্লাহ, এ নবীর পক্ষে সৈন্য কতজন ছিল? কিন্তু 313 হইলে কি হবে? নবীর পক্ষে আছে কে? কয় না, নবীর পক্ষে আছে কে? সে আল্লাহ কি এখনো আছে? এর মধ্যে দুইটা বাচ্চা হাতি আর তুখম, দুইটা বাচ্চা মাজ আর মুহাব্বিস, দুই ভাই মার কাছে গেছে। মা যায় দেখে মার চোখের পানি জর জর করে পড়তেছে। আজকে কোন মা এই সন্তান পেটে নিয়েছ যারা মাহফিলের আয়োজন করেছে? ওই বদরের যুদ্ধের সৈনিকের মা চোখের পানি ছেড়ে দিলেন, বাচ্চা দুইটা প্রশ্ন করলো, মা 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 গো তুমি কাঁদতেছো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের কাছে মনের দুঃখ বলতেছে, বাবারা রে কান্দি কোন ব্যথায় জানো নি, কোন ব্যথায় কান্দো রে সন্তানেরা? আজকে নাকি আমার নবী যুদ্ধে যাবে, আবু জাহেল ময়দানে দাঁড়িয়ে আছে আমার নবীকে মারার জন্য, তোমরা যদি আর একটু বড় হতে আমি আমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। দুইটা বাচ্চা মায়ের চোখের পানিগুলো মুছে মার পায়ে সালাম করে ডাকতেছে, মা গো কসম খাইলাম গো মা, এই নবীর জন্য কান্দো, নবীর জন্য কান্দো। মা আর কান্দতে হবে না, আমরা দুই ভাই তোমার পা ছুঁয়ে কস
কসম খাইলাম এই নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় না করে আমরা তোমার সন্তান তোমার কোলে আসবো না। মা দুইটা হাত বাড়ায় দেখে মাউদ রে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তোমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেল, আমি মায়ের চোখে পানি দেখে সইতে না পেরে তোমার বন্ধুর দুশমন আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করার প্রতিজ্ঞা নিয়েছে, আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার এই কচি কচি বাচ্চাগুলো তোমার নবীর প্রেমের বাঘ বানাইয়া দাও। বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? আজকে সেই মায়ের সন্তানেরা এই মাহে রমজানে বদরের যুদ্ধের মাসে এই মাহফিলের আয়োজন করেছে, শুনলাম তারাও নাকি কচি কচি বাচ্চা। আজকে যেই বাচ্চারা এই মাসে এই আয়োজন করেছে কাল কিয়ামতে মাজার মুয়াজ্জিনের সাথে তাদের হাসর নসিব হয়ে যাবে। আসুন আগে বাড়ি কষ্ট আছে বাবা না ভাইয়েরা একটু কষ্ট করুন, জীবনে এই সুযোগ সবসময় হয় না। এই রমজান মাসে যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এইভাবে কবুল করেছেন কোরআন হাদিসের পক্ষে এটা ভাগ্যবানের কথা। আসুন আগে বাড়ি, দুইটা বাচ্চা মার কাছ থেকে বিদায় নিলেন মার পায়ে সালাম করে। বলুন কার পায়ে? বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবেন মার পায়ে সালাম করা। এখন তো সালাম করতে দেয় না, এক জাতের হুজুর বাইরেছে মাথা ঝুঁকাইয়া নিচে দিয়া সালাম করুন, এটা নাই এটা নাই এটা বলে নাই, বুঝেননি কিটা নাই সালাম করুন না এটা না, মানে গাড় উঁচা করে দাঁড়ায় থাও মাথা নিচে দিও না। বলুন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা নবীজির পাও মুবারকে সালাম করতেন কিনা? কয় না কয় না? নবীর মেয়ে যদি নবীজির পায়ে সালাম করতে পারে তাইলে আমরা মা বাবার পায়ে সালাম করা যাবে কিনা বলুন তো? নবীজির সবগুলো জিনিস হলো উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা, কাজী আমাদের শিখতে হবে। যারা নবী মানে না তারা নবীর শিক্ষায় শিক্ষিত হইতে চায় না। মায়ের পায়ে সালাম করে দুইটা বাচ্চা ডাকতেছে, মা মা তুমি আর কেঁদো না, কথা দিলাম নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করব। মা বলেন আল্লাহ আমার দুইটা কচি কচি বাচ্চাকে নবীর প্রেমের ভাগ বানায় দাও। আল্লাহ আমি ভাগই বানাইলাম, জোরে খান না সুবহান। বাচ্চা দুইটা যাইতেছে একটু পরপর ফিরা ফিরা চায়, মা মা গো কথা দিলাম আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় না করে বাড়িতে আসবো না। মা চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু গো আমার সন্তান দরকার নাই আমার নবী বাসাইয়া দাও। মদিনার মহিলারা মক্কার কিছু কিছু মহিলারা বলুন নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কিনা? একটা মহিলা নবীজি যুদ্ধে যাবে, ছয় মাসের একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন, হ আমার এই বাচ্চাটা নিয়ে যান। রাসূল বলেন বাচ্চাটা নিলে কি লাভ হবে, সে কি যুদ্ধ করতে পারবে? মহিলাটা কাঁদে, নবী গো যুদ্ধ করতে পারবে না কিন্তু আমি যে যুদ্ধে যাইতে পারতেছি না, মহিলারা যে যুদ্ধে যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে, নবী গো আপনার পক্ষে আমি কাকে দিব, আমার আর কেউ নাই, আপনি বাচ্চাটা নিয়ে যান কি হবে? মহিলাটা বলতেছেন মহিলাটা হুজুর এই বাচ্চাটা আপনি কোলে করে রাখবেন, কোনো কাফের বেঈমান যদি আপনার দিকে তীর মারে এই তীরটা আপনার গায়ে লাগার আগে আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। হুজুর তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে, জিহ্বাটা বাহির করে মামা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ নাই আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। সন্তান দেয় রাসূলকে কষ্ট পাইতে দেয় না, কেমন মহিলা ছিল। বাচ্চা দুইটা যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, এ রমজান মাস নবীজির সামনে হাজির, নবীজি প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের ময়দানে যাবেন, দেখতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে যাব,
নবীখো আবু জাহেল বলে আপনারে মারবে, আমরা আবু জাহেলকে মারবার লেগিয়া মার কাছ থেকে বিদায় নিয়েছি। রাসূল দেখে বাচ্চা দুইটা একবারে ছোট, আজকে নাকি ছোট ছোট বাচ্চারাই সেই মাহফিলের আয়োজন করেছে, বাচ্চা দুইটা ছোট। রাসূল বলেন, বাবারে তোমরা তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হও নাই, আর একটু বড় হও তারপরে তোমরা যুদ্ধে যাবে। বাচ্চা দুইটা বলে, হুজুর আমরা মার কাছ থেকে দোয়া নিয়ে আইছি, মায়ের দোয়ার পাওয়ার আসেনি। কার দোয়ার পাওয়ার আছে? আরো জোরে কন, এই মাকে চিনা আমাদের দরকার আছে না? আসুন আগে বাড়ি, মাকে যারা কষ্ট দিয়েছেন এ রমজানের রোজা রাই খাও কোনো লাভ হবে না। মার দোয়া নিছি যত ভাবেই বলতেছেন, বাচ্চা দুইটা খালি কয়, হুজুর যত কথাই কইবেন আমরা মানব না, আমরা যুদ্ধে যাব, নবীর দুশ্মনের মোকাবেলা করব। আচ্ছা নবীজি একটা সিস্টেম বাহির করলেন, বাচ্চাদেরকে নেবেন না। সিস্টেম কি বাবারে? যেমন সেনাবাহিনীর লোক ভর্তি করলে পাসপোর্ট 4 ইঞ্চি নিম্নে, পাসপোর্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি লাগে। রাসূল বলেন, তোমরা তো মাফে যদি হও তাহলে তোমাদেরকে নিব। নবীজি মাফ কাটি দিলেন, কিন্তু মাফ কাটির নিচে বড় ভাইটা দাঁড়াইতে গেলে দেহে মাফ কাটির মধ্যে লাগে না, ছোট তো। কিতাবে লেখে নবীর সাথে যাবে, যুদ্ধে যাবে, নবীর দুশ্মনের মোকাবেলায় যাওয়ার জন্য বাচ্চাটা পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে উঁচু করে কোন রকম মাথার চুলগুলি লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমার মাফ হয়ে গেছে। নবীর পক্ষে আন্তাজি মানুষ যাইতে পারে না, নবীর ভালোবাসার মাফে পড়তে হয়। আজকে যারা আয়োজন করেছে, যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন বসে আছেন, আপনারা সেই মাফে পড়ে গেছেন। জোরে জোরে কোন সুবহান। বহু মানুষ আছে এলাকায় মাফে পড়ে নাই, মাহফিলে আসতে পারে নাই। বড় ভাইটা মাপে হলে রাসূল নাম লিখে দিলেন, তোমাকে নেওয়া হলো। ছোট ভাইটা কয়, মাবুদ গো মা তো আমার জন্য দোয়া করছে। নবীজি বড় ভাইকে নিলেন, মাফে হইল, আমি তো মাফে হব না, ও আমার আল্লাহ, আমার কি ব্যবস্থা হবে না? আল্লাহ কয়, আমার নবীর ভালোবাসা থাকলে আমার সাহায্য আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই নবী যার কাছে আছে, আমি আল্লাহ তার কাছে আছি। তুমি আসো, মাপ কাটি খাড়াইছে, আদাত বাকি। আচ্ছা আদাত কি আঙ্গুলি খাড়া করলে হবে? আঙ্গুলি খাড়া করে বড় ভাইয়ের মতো চেষ্টা করতেছে, কিন্তু আদাত তো আর পুরা হয় না। রাসূল বলেন, না না তুমি বড় হও, তোমাকে পরে নেওয়া হবে। আল্লাহ কয়, বন্ধু গো হেরে নিতে হবে। তখন বাচ্চাটার ভিতরে আমার আল্লাহ বুদ্ধি দিলেন, বাচ্চাটার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাটারও নিতে পারবে কিনা। আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করার ক্ষমতা আছে কিনা? আচ্ছা আমাদেরকে নিয়ামত যাই দেয় কম বেশি লেখার জন্য, হিসাব রাখার জন্য দুইজন ফেরেশতা আছে কিনা? এই ফেরেশতাগুলি জানি কই থাকে, কাদে আসেনি অহনো? না রোজা না রাখলে জায়গা কাদে আছে? কি করি দেখে, সব খাতায় লেখে। এখন দুই ফেরেশতা বলতেছেন, খোদা গো বাজেটটা কি দিলেন আমরা একটু লেখি। আল্লাহ কয়, কি লিখবি? বাজেট লেখ। আরেকটা সাতেরটা কয়, লিখবি যে বাজেট কি দিছে শুনছস? অসংখ্য অগণিত, সংখ্যাও নাই গণনাও নাই, এই কিসিমের বাজেট দেয় আখিরি নবীর উম্মতের। সুবহানাল্লাহ, কোন সংখ্যাও নাই গণনা নাই। অন দুই ফেরেশতা তো টেনশনে পড়ে গেলেন, খোদা গো বাজেটটা কি দিলেন আমরা তো বুঝলাম না, অসংখ্য সংখ্যা নাই অগণিত গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ কয়, কি লিখতি তোরা? মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। আমার এই নবীর উম্মতের জন্য আমি বাজেট দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানবেই না। জোরে কোন সুবহান। দুই ফেরেশতা কই, আমাদের দায়িত্ব দিলেন, আমরা জানবো না, আমরা নেতা জিব্রাইল জিগাই। জিব্রাইল, ও জিব্রাইল, কি জিগাইতেছে? কি আজকে বাজেট দিলে অসংখ্য অগণিত, ব্যাপারটা বুঝলাম না, আপনি তো নেতা, আপনি জানেন? জিব্রাইল কই, আরে তোরা জানবে দূরের কথা, আমি যে হগল ফেরেশতান সর্দার, আমিও এই নবীর উম্মতের কিছু কিছু বাজেটের খবর আমি জিব্রাইলও জানি না। জিব্রাইল কই, নামাজ যে পড়বো, নিয়ত কই? জিব্রাইল নিয়ত করে,
নামাজ পড়লে পড়ুম, আখিরি নবীর উম্মতের বাজেট জাইন্না সারুম, আল্লাহু আকবার। নামাজ শুরু করছে, 20,000 বছরে এক রাকাত পড়ছে, কয় হাজার বছর? 20,000। আল্লাহ কয় আরো এক রাকাত, 40,000 বছরে দুই রাকাত নামাজ আদায় করে জিব্রাইল হাত বাড়াইছে, প্রভু গো পৃথিবীতে কোন মাখলুক এত লম্বা নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলেন হা তা তো ঠিক, কেউ পারবে না। প্রভু এত লম্বা নামাজের নেকি দুনিয়ার কেউ পাবেনি। আল্লাহ বলেন হা পাবে। জিব্রাইল তো আরো আশ্চর্য, নামাজের বেলা এত লম্বা নামাজ পড়তে পারবেনি। আল্লাহ বলেন না, নামাজের নেকি পাবেনি। আল্লাহ বলেন হা, নামাজের বেলা না নেকির বেলা হা। জিব্রাইল বলেন প্রভু গো এই বান্দা এই মানুষ এই মাখলুক কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে নামাজের বেলা না নেকির বেলা হা, এত লম্বা নামাজ ছাড়া এর চেয়ে বেশি নেকি পাবে রে জিব্রাইল, তারা হলো আমার আখিরি নবীর উম্মত। তাই আসুন এই বদরের যুদ্ধে রমজানের 17 তারিখ বিজয়ী হয়েছিলেন নবীর পক্ষ, আমরা সে নবীর পক্ষে যাব, নবীর পক্ষে যাব, আল্লাহর সাহায্য নিব, নবীর পক্ষে যাব, জান্নাতের মেহমান হব, নবীর পক্ষে থাকব, জান্নাতের দরজা খোলা থাকবে। সে নবীর পক্ষে কিভাবে থাকা যায় সেটা বোঝার জন্য সামনে অল্প একটু আলোচনা করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। কি বলেন, 10-15 মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন না? নবীর পক্ষে থাকতে গেলে নবীর কথা মাইন্যা না না মাইন্যা? মাইন্যা থাকবেন না না মাইন্যা? নবীজি হাদিস শরীফে বলছে আসসালাতু মিফতাহুল জান্না, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের। কার কথা সেটা বলুন, কার কথা? নবীর কথা যদি নামাজ বেহেশতের চাবি হয় তাহলে এই নবীর কথা মানা দরকার আসেনি? কেন মানবেন না? আমার নবী উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। মাইশা সিদ্দিকা বলেন আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দে। প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দেন কেন? আল্লাহর নবী গো এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা সেই জন্য নয়, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই ফম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? না রে আয়েশা সেই জন্য কান্দি না। তাহলে বুঝি ফেলেছি মা, মা কইয়া ডাকার সুযোগ বন্ধ হয়ে গেছে, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের জন্য বুঝি কান্দেন। আমার নবী বলেন না রে আয়েশা সেই জন্য নয়। হুজুর তাহলে কেন কান্দেন? জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার জন্য বুঝি কান্দেন। আমার নবী বলেন আয়েশা রে না না তাও না, তাহলে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন আয়েশা রে শুনো রে আয়েশা আমি কেন কান্দি? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয় রে, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিমের জন্য। যেই নবী মায়ের ব্যথা বাবার ব্যথা ভুলে গিয়ে আপনার আমার কথা, আপনার আমার ব্যথাই নবী কান্দে, বলুন এই নবীর কথা মানা দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্যা না না মাইন্যা? নবীজি বলছে নামাজ বেহেশতের, কয় না নামাজ বেহেশতের। আবার বলছে হাদিস শরীফে কি মান আহাব্বা সুন্নাতি আল আখির
নবীর একটা সুন্নতকে যে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো, নবীকে যে মহব্বত করলো সে আল্লাহর বেহেশতে ঢুকে গেল। জোরে কর না সুবহানাল্লাহ। বেহেশতে যাইতে গেলে নবী ছাড়া যাওয়ার কোনো বাহু দেখছেন? এই নবীর লোকে সম্পর্ক করেন, নবী দেখছেন প্রথম দিছে বেহেশতের চাবি, আবার দ্বিতীয় তো বলছে তোমরা বেহেশতে ঢুকবে আমার মহব্বতের সহিত সুন্নতের আমল করে, তৃতীয় তো বলছে কি আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহাত, উম্মতের রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? নবী কইছে, কে কইছে? আরো জোরে কোন কার পায়ের নিচে? এই নবীর কথা মানা দরকার আছে কিনা? যদি না মানেন, এ রমজানের শুরুতে নবীজি খুতবা দিবেন মিম্বরে, সিঁড়িতে পাও দিবেন, এমন সময় জিব্রাইল আয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার তিন কিসিমের উম্মতের জন্য আমি বদদোয়া নিয়ে আসছি, আপনি খালি আমিন লাগাই দিবেন। আমার নবী কান্দে, জিব্রাইল রে যে নবী আমি নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই নাই, জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না রে জিব্রাইল, উম্মতের ব্যথায় আমার সেই উম্মতের উপর লানত দিবি, বদদোয়া দিবি, আর আমি নবী আমিন লাগাবো সেটা কেমনে হবে, আমার কোন উম্মতের জন্য জানতে চায়? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত বরকতের রমজান আপনার উম্মতকে দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতরে দেওয়া হয় নাই, এই বরকতময় রমজান পায়া যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত, নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়ত নবী হো যাদের মা বাবা জীবিত আছে, অথবা মা জীবিত বাবা নাই, বাবা জীবিত মা নাই, এমন দুইজনের একজন আছে, তাদের খেদমত করে যারা আল্লাহর জান্নাত কিনতে পারলো না তাদের উপর আমার আল্লাহর লানত। নবী কয় মা বাবার খেদমত করবি না, এমন উম্মত দরকার নাই, আমিন লাগাইয়া দিছে। এখন মা বাবারে কষ্ট দেবেন না যদি কেউ থাকেন, নবীর সুপারিশ আপনার নসিব। কেন? নবী বলছে এ মায়ের পায়ের নিচে তোমার পেহেশ। বলুন একদিন মা আপনাকে আমাকে পেটে নিয়ে কষ্ট করছে কিনা? এইরকম রাত্রে আমরা যেদিন মায়ের পেটে ছিলাম সবাই ঘুমিয়েছিল, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই, লাথি মারছি, মা ওইটা দাঁড়ায় গেছে ঘুম থেকে উঠে, আবার লাথি মারছি, মা চোখের পানি ছেড়ে দিছে, আবার লাথি মারছি, মা চোখের পানি ছেড়ে দুইটা হাত বানায় ডাকছে মাবুদ মাবুদ রে, যে সন্তান পেটে থাইকা আমারে ঘুমাইতে দেয় নাই এত কষ্ট দিতেছে, এ মাবুদ এই সন্তানের মুখ এই সন্তানের চেহারা আমি মারে কবে দেখাইবা? তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, চেহারা দেখার জন্য, সন্তানের মা হওয়ার জন্য তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে, মা ব্যতীত অন্য কেহ এই কষ্ট সহ্য করার ক্ষমতা? বাবা দেখেন একটু যদি ফেন্নের ফেন্নের করতাম বাবার কোলে গিয়া, বাবা কয় কান্দিস না, আর কান্দিস না, আবার কান্দে, আবার যদি ফ্যান কেড়ে উঠছি বাবা কইতো আরেকবার চিল্লানি দিবি গলা চিপদা মাইরা ফালাই দিমু। আচ্ছা মার কোলে থেকে আধা ঘন্টা ফ্যান ফিনি করছেন, বলুন তো মা কোনোদিন গলার চিপদা মারবো এ কথা কইছে? এই জন্য নবীজি মায়ের পায়ের নিচে এই উম্মতের বেহেশতের খবর দিছে। জোরে জোরে কন সুবহান, আমার নবী বলেছে উম্মতের রে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জিব্রাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই মা বাবা দুজন বেঁচে আছে অথবা দুইজনের একজন বেঁচে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। আমার নবী আমিন লাগাইয়া দিলেন। তৃতীয় কথা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, আপনার জন্য কুল কায়নাত সৃষ্টি, আপনার উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে। এটা কেমন কথা? আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে যেই নবীর উপর, নবী গো আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরুদ শরীফ পড়বে না
তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন লাগিয়ে দিলেন, আসুন রমজান পেয়েছি, জান্নাতের দরজা খোলা, আমরা জান্নাতি হব। এই তিন বদদুয়ার থেকে বাঁচতে হবে। এক নম্বরে হলো রমজানের ইজ্জত করব, রমজানের তাজিম করব, রমজানের উজ্জ্বল হব, কবরে যাব, জান্নাতি বিছানায় থাকব। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করুন, সেই নবীর উম্মত হিসাবে রমজানের বরকত সহ সবে কদর সহ আমাদের নসিব করুন। সকলে বলুন আমিন। বাবারা রাত অনেক হয়ে গেছে, আসুন একটু দুরুদ সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করি। দোয়া এই সময় দোয়া কবুলের সময়, আবার সেহরি খেতে হবে। আপনারা এই দোয়ায় শরীক হন, দোয়া না করে কেউ উঠবেন না। একটু দুরুদ সালাম আসুন মদিনা পাঠাই, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। ইয়া নবী সালাম নবীজি ওগো দয়াল নবীজি, মোদেরে এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসিয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, খালেক নে সবসে পহলে আপনা নূর বানায়া, উস নূরে আনোয়ার পেলা কো সালাম মুস্তফা, জানে রহমত পেলা কো সালাম, সময়ে বজমে হেদায়াত কৌসে আজম, ইমামত কা অলকা কৌসে আজম, ইমামত কা অলকা, জলওয়ায়ে শানে কুদরত পেলা কোসালাম, মুস্তফা জানে রহমত আতায়ে রসূল, খাজায়ে খাজেগা খাজা গরিবে নওয়াজ, উস মঈনুদ্দিন মিল্লাত পেলা কোসালাম, মুস্তফা জানে রহমত পেলা কোসালাম, সময়ে বজমে হেদায়াত পেলা কোসালাম, বেজায়ে রব মেরে দরুদ নসিব করেন। সকলে বলুন আমিন। আমাদেরকে যেন এই নবীর উম্মত বানায়, নবীর পক্ষে থাকার তৌফিক দেন, নবীর তরিকা নিয়ে সাহাবীদের জীবনী নিয়ে আমরা যেন সমাজ পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি সেই বুঝ দেন। সকলে বলুন আমিন। আমাদের ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহ আল্লাহ রাসূল ইসলামের স্বার্থে যেন আমরা রাজনীতি করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই শক্তি সেই বুঝ দেখ। সকলে বলুন আমিন। খাস করে আজকের মাহফিলের আয়োজন যেই ছোট ছোট বাচ্চারা করেছেন, আল্লাহ তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। খাস করে আপনাদের এলাকার সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান সাহেব, উনি ওনার পরিষদের সকল মেম্বারদেরকে নিয়ে এই মাহফিলে ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ ওনার মেম্বার সহ চেয়ারম্যান সাহেবকে আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সকলকে যেন কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন। সকলে বলুন আমিন। তাই আসুন দোয়া করি, দোয়ার মধ্যেই আপনাদের হাতে হাতে তাবারুক পৌঁছবে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ماه رمضان জান্নাতের দরজা খোলার মাস, গোনামাফের মাস, রহমতের মাস, মুক্তির মাস, শবে কদরের মাস। মাবুদেরে আমি গুনাগার, তোমার আদুরের বান্দা লইয়া, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া, তোমার শাহিদ দরবারে হাত বাড়াইছি। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি নিজে যার উপর দুরুদ সালাম প্রেরণ করতেছো ওই নবীর উপর দুরুদ সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রৌজাত হারে পৌঁছাইয়া দা। দুরুদ সালাম উসিলা করে, এ মাহে রমজান উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ গো আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দা। তোমার বন্ধু বলেছে রমজানের মধ্যবর্তী 10 দিনে আমাদেরকে ক্ষমা করে দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনা লইয়া ক্ষমার আশায় হাত বাড়াইছি। কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলাই দুরুদ সালামের খাতিরে এই মাগফিরাতের 10 দিনের মধ্যে হাত বাড়াইছি, তোমার নবীর কথার খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নিগো আল্লাহ। আমিন। ডাকতা জিগান না, আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি। তোমার নবী যে বলেছে মধ্যবর্তী 10 দিনে ক্ষমা দিবা, এই নবীর জন্য যদি এত কিছু করতে পারো গো, তুমি কি সেই নবীর উম্মতের ক্ষমা দিতে পারো না? আমিন। ক্ষমা যদি না করো, কবে জানি মউতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও। আমিন। কবে জানি সুন্দর বিছানার থেকে 4 জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দাটা নাই আরে জীবনের শেষ গোসল করাবে, দামি দামি পোশাক গুলো কাইটা কাইটা খুলবে গো, গোসল শেষে সাদা কাফন পরাইয়া দিবে, মাথার মোড়ে পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে গো, মসজিদের ইমাম সাহেব এসে শেষ বিদায়ের সাজুনি আতর সুরমা দিয়া সাজাইয়া দিবে গো আল্লাহ। সন্তানেরা এতিম হইয়া কাঁদবে, কবে জানি রে কার এই অনুষ্ঠান হইয়া যায়, কবরে যাওয়ার সাদা পোশাক পরার আগে আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। ইয়াল্লাহ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এ হাজার হাজার মানুষের মধ্যে কে জানি কোন ব্যথা লইয়া হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, আমার মতো মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে, যার বাবা নাই বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে, মাবুদ রে যার মা নাই রে, ঈদের বাজার করতে গিয়ে এবার কার কাপড় আগে কিনবো, যার বাবা নাই রে ঈদের কাপড় কিনতে গিয়ে কার কাপড় আগে কিনবে, কত কত মায়ের অভাবি বাবার অভাবীরা দেখেছি কাপড়ের দোকানের সামনে যায় কান্দে, জিজ্ঞেস করলে জবাব দেন হুজুর গত রমজানের ঈদে মায়ের কাপড় বাবার কাপড় আগে কিনেছি, আজকে মার্কেটে এসে কান্দি আমার মা নাই বাবা নাই গো, কার কাপড় আগে কিনবো গো হুজুর,
হুজুর এই বেতাই মার্কেটের সামনে দাঁড়ায় কান্দি, এ মায়ের অভাবি বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবি ছেলেদের ঘটনা দেখেছি, একটা ছেলে মার পাগল ছিল, বিদেশ থাকতো, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো আমারে জানাইও। মা চিঠির উত্তর দেয়, বাবা রে ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, হঠাৎ ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলেন 15 দিনের বেশি বাঁচবে না। মা রাত্রে কান্দে ছেলের বাবার গলায় ধরে, ও সন্তানের বাবা আমি যে 15 দিনের মধ্যে মরে যাব, আমার ছেলেটা তো খবর পায় নাই, আমার ছেলের কিন্তু মৃত্যুর খবর দিও না, সে পাগল পাগল হইয়া চলে আসবে, একটা চিঠি পাঠাইয়া দাও, আমি যে অসুস্থ সেই খবরটা জানাইয়া দাও। বাবা রাত্রে চিঠি লিখতেছে, মা দৌড়াইয়া যাইয়া বাবার হাতে ধরে ডাকতেছে, ও সন্তানের বাবা শুনো, আমি যদি মরে যাই তোমার সন্তান যখন বাড়িতে আসবে আমার হাতে ধরে কথা দাও গো, আমার সন্তানের মায়া করবানি। বাবা চিঠি লিখলে, চিঠি সকালবেলা পাঠাইয়া দিলে, 2 দিন পর মা দুঃখিনী এ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিঠি পৌঁছবার আগে আগে ছেলেটা রাত্রে স্বপ্নে দেখে মা মারা গেছে, সাদা কাফন পরে কবরও যাইতেছে, ডাকতেছে, বাবা আব্দুল মন্নান রে বাড়িতে আইলি না, আমি মারে দেখা গেলি না। ঘুম থেকে উঠে মা মা বলে কাঁদতেছে, সঙ্গীরা বলেন এইভাবে কাঁদতেছ কেন, আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে। সঙ্গীরা বলেন আব্দুল মান্নান কান্দিস না, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, এর জন্য কি কান্দতে হয়, চিঠি পাঠাও, খবর নাও। চিঠি পাঠাইলে কতজনের কথা লেখে, মায়ের কথা লেখে না, টেলিফোন করো, কতজনে কথা বলে রে, মায়ের কথা তো কেউ বলে না। ছেলেটা খবর দেয়, থাকবো না বিদেশ, মন বলে আমার মা নাই, স্বপ্নে যা দেখেছি তাই বুঝি সত্য হয়েছে, আমার মা নাই, আমি বাড়িতে যাব। চিঠি পাঠাইলেন, টেলিফোন করে জানাইলেন আগামী মাসের 1 তারিখ বাড়িতে আসবে। 1 তারিখ হয়ে গেল, আগের দিন বড় ভাই মাইক্রো ভাড়া করলো এয়ারপোর্ট যাওয়ার জন্য, বুড়া বাবা ডাকতেছে, এ আব্দুর রহমান একা একা যাইস না রে, আমার সঙ্গী করে এয়ারপোর্ট নিয়ে যাইস, তোর ভাই যদি আইসা শুনে তার মা নাই রে, না জানি জীবন দিয়া দেয়। বুড়া বাবা সহ বড় ভাই এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর দেখা যায় মায়ের পাগল মন্নান লইয়া বিমান উইরা উইরা আসতেছে। নাইমা গেলে মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া বড় ভাইয়ের গলায় ধরে ডাকতেছে, ভাই ভাই রে আমি স্বপ্নে দেখিছি আমার মা মারা গেছে, তোমার গলায় ধরে সত্য করে বলো না আমার মায়ের খবর কি। বড় ভাই কিছুই কয় না, শুধু শুধু কান্দে, দৌড়াইয়া বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো আমি স্বপ্নে দেখিছি আমার মা মারা গেছে। বড় ভাইরে জিগাইলাম, ভাই কান্দে তুমি কও না আমার মায়ের খবর কি, বাবাও কান্দে, আয় বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। বাড়ির গেটে যখন মাইক্রো থামলো, যাইয়া দেখে শত শত মহিলারা বাড়ির সামনে কান্দে, গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করে, বাবা গো মহিলারা কান্দে আমার মা কই। বাবা কিছু কয় না, একটা মহিলা দৌড়ায় আইসা ডাকতেছে, মন্নান রে আয় বাড়িতে আয়, জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না রে, তোর মা চির বিদায়ী হয়ে গেছে। শত শত মহিলার দিকে তাকাইয়া, ও মায়ের স্বাদ মিঠে না রে, এই মায়ের অভাবি বাবার অভাবি যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। ইয়া আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলেমেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আলী আউলাদ বংশধর ময় মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি কাজ করে এলাকার জমিনের নিচে, এই চন্দনাইশের জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত গুমি আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব গো আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের বংশধর যারা কবরে মাফ করে দাও, যারা আয়োজন করেছে তাদের কি তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিল খানি তোমার
আমার কুদরতি হাতে আমানত করে গেলাম, এলাকার রহমত বরকতের জন্য কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদরায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে জান্নাতের অধিবাসী করে দিও গো আল্লাহ। আমিন। মাহবুব গো, খাস করে যুবকেরা হাত বাড়াইছে, যুবকদেরকে তুমি খালিদ বিন ওলিদের মতো বানাইয়া দাও। মাহবুব, যারা মাহফিলের আয়োজন করেছে, এই পরিষদের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করেছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি রমজানের বরকত শবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। মাহবুব, ইসলামী ছাত্র সেনা তুমি কবুল করে লও গো আল্লাহ। তোমার নবীর পক্ষের এই সৈনিক গুলো তুমি কবুল করে লও গো আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ, এই বাংলাদেশের জমিনে সুন্নিয়াত কায়েম করে দাও গো আল্লাহ। আমিন। সুন্নি সমাজ ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকায় তুমি রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমিন। এই মাহফিল খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। আমিন। রাব্বুল আলামিন, দোয়া চাইলেন অনেকেই এখানে দেখা যায়, ইয়া আল্লাহ সকলের নাম বলা সম্ভব হয় না, যারা কাগজের মাধ্যমে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ তাদের সকলের মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, যারা কবরে মাফ করে দাও, যারা দুনিয়ায় আছে হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটিকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সকল প্রকার আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমিন। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول